যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি আল্লাহর সাথে শিরক স্থাপন করো তাহলে তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, সব বেকার হয়ে। মানে আল্লাহ রসুলকে যখন বলছেন, তার সাথে সাথে যত রসুলগণ এসেছে পয়গম্বর তাদেরকে বলছেন যে যত রসুলগণ এসেছে পয়গম্বর, যত রসুল এসেছে এই দুনিয়ার বুকে এই পৃথিবীতে, সব রসুলকে বলা হয়েছে কি ওয়ালাও আশরাকতু, যদি যত নবী রসুলগণ এসেছে তারাও যদি শিরক করত তাহলে তাদের আমল সব নষ্ট হয়ে যেত। ওয়ালাকাত উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি এবং আপনার পূর্বের প্রতি যত নবী ও রাসূলগণ এসেছে তাদেরকে এক ওহি নাযিল করেছে, এক উপদেশ দেওয়া হয়েছে যেমন আপনার উপর উপদেশ দেওয়া হয়েছে। আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবেন। তাহলে দেখেন আল্লাহ রসুলকে বলছেন কি যে আপনার পূর্বে যত নাবী ও রসুলগণ এসেছেন এবং আপনি হচ্ছেন শেষ নাবী, এবং আপনার পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, যত নবীগণ এসেছেন সবকে এক আদেশ দেওয়া হয়েছে, এক ওহি দেওয়া হয়েছে, তা আমি তাদের অন্যজন কিছু বলা হয়নি। লাইন আশ্রাক্তা, যদি তারা অশ্বরিক করত, লাই আহবাতান্না আমালুকা, তাহলে তাদের আমল নষ্ট হয়ে যেত। যেমন আপনাকে হুকুম দিচ্ছি এইরকম তাদেরকে এইভাবে হুকুম দেওয়া হয়েছে। তাহলে দেখেন যেই তিন নম্বর শ্রেণী হুজুর, যেই তিন নম্বর শ্রেণী ইমাম, যারা বলে কি যে আমরা তাবিজ দিচ্ছি, এটা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে না জায়েজ নয়। তাহলে দেখেন তিন নম্বর শ্রেণী যদি হুজুর যদি বলে, যেই হুজুর যেই মুরব্বি লোকমান হাকিম তা নিজের পুত্রকে বলছে, নিজের সন্তানকে বলছে, ও আমার আদরের সন্তান আল্লাহর সাথে শিরক স্থাপন করো না, ও আমার আদরের সন্তান আল্লাহর সাথে শিরক স্থাপন করো না, তাহলে তিন নম্বর হুজুরের আমল কীভাবে টিকতে পারে? দেখেন কীভাবে টিকতে পারে, কখনোই টিকতে পারে না। তিন নম্বর হুজুর নিজের ইনকামকে টিকিয়ে রাখার জন্যে, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে নিজেকে জায়েজ মনে করে নিয়েছে, যেটা হচ্ছে শিরকের উপর এত বুড়া এত বড় গুনাহ, তার চাইতে বড় বড় গুনাহ কিছুই নয়। যে শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য হচ্ছে জাহান্নাম, যদি কোনো ব্যক্তি শিরক অবস্থায় যদি মৃত্যুবরণ না করে তার জন্য জান্নাত রয়েছে। মুরব্বী সাহেব, তাহলে দেখেন যিনারা শিরক অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য হচ্ছে জাহান্নাম, আর শিরক ব্যতীত সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ ফাকর বলেন সেই ব্যক্তিকে জান্নাত দেবেন।